বিতর্কিত আলেম যে ফাঁসি অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে, এখন সে আজকে আট দশ গাড়ি তার ছাত্রছাত্রী নিয়ে হুট করে এসে কুসুমিল্লা নামাজ করতে বসে আছে। ইমাম সাহেব আলোচনা করতেছেন, হুট করে দক্ষিণ দিয়ে দক্ষিণ গেট দিয়ে এসে ঢুকছে, ঢুকে এসে এসে বসছে, বসার লগে লগে ওই যিনি ইমাম সাহেব সালেহ সাহেব নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে এসে নামাইয়া জামা টামা ছিঁড়ে ধাক্কা টাক্কা দিয়ে অপমান করে ফেলে দিয়েছে। তখন সাধারণ মুসল্লিরা বলছে এটা নাম আল্লাহর ঘর মসজিদ, এখানে এই ধরনের আচরণ করা ঠিক নয়। এরপরে এই যে জিএ নামে একজন এই যে আছে এবং ভিতরে একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে, তখন আমরা বাধ্য হয় আল্লাহর ঘর মসজিদের মধ্যে উচ্চ স্বরে কথা বলাটাও হারাম। আমরা সেই বিবেচনা করে আল্লাহর ভয়ে আমরা পেয়েছে, আমরা আইন শৃঙ্খলা রক্ষার ভাইদের কাছে সাহায্য চেয়েছি, আমরা আমাদের কোনো সাহায্য করে না। বলেছে ভাই বলো ভাই আমরা ভিতরে যেতে পারবো না, আমরা ভিতরে গিয়ে মসজিদা নিয়ে যেতে পারবো না। কর্তৃপক্ষ বললো যে ভাই কর্তৃপক্ষ সালে সাহেবকে নামাজ পড়ার জন্য দায়িত্ব দিয়েছে, এবিএম রুলামি সাহেবকে দায়িত্ব দেয় না, উনি তো পালিয়ে গিয়েছেন। তো আজকে সেই বিতর্কিত ব্যক্তি এসে সর দখলের মতো সন্ত্রাসী বাহিনী নিয়ে সর দখলের মতো অন্তত 20-25 জনকে তার এই গুন্ডা বাহিনী আহত করেছে অতর্কিত ভাবে। এখন তারা মুসল্লিদের তোপের মুখে বাইতুল মোকাররম ছেড়ে পালিয়েছে বন্ধুরা আমার, এবং আপনারাও চির লক্ষ্য করবেন এই বাইতুল মোকাররমে খুনি এবিএম রুল আমিন সহ তার প্রেতাত্মাদেরকে আইনের আওতায় এনে মামলা দিয়ে তাদেরকে বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আওয়ামী পটুয়া বাহিনীর সন্ত্রাসীরা এসে এভাবে হামলা করে মসজিদের মধ্যে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে ঢাকাবাসীকে বাংলাদেশের আপন জনসাধারণের হৃদয়ের স্পন্দন ইসলামী মূল্যবোধের সবচেয়ে বড় মার্কাজ বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আজকে নামাজ পড়া থেকে আমাদেরকে তারা বঞ্চিত করেছে।